কেন ওকে ওরম করছিস? বিয়ে বাবা, খুলে নিয়েছি, দেখ উইকেন্ডটা নেই। এটা হচ্ছে খেলা, কত রকম চোখের কালার হচ্ছে রে তোর। ভয় পাস তুই বল সবাই বলে, ভয় পায় ভয় পাস না লেব্রো? ও লেব্রো, কলো লেব্রো, কেন কানে কামড়াচ্ছিস? কলো লেব্রো, হাঁপিয়ে গেছে, ছেড়ে দে, চবু কুট দেবো, পাটা ছাড়ছো কেন? ভুলুটা ছোট ছোট সকালবেলা উঠে চুপচাপ বিস্কুট খাচ্ছে। আর নয়, সকালে প্রচুর অশান্তি করেছে, আমরা উপরের ঘরে শুয়েছিলাম তো উপরের ঘরে প্রচুর অশান্তি করেছে, নামার সময় ওকে টেনে নিয়ে নামবে, আমার হাত ফাত আজলি দিচ্ছে, হাত ফাত একদম হাত পড়ে হয়ে গেছে। এখন ওকে বলা হয়েছে বিস্কুট দেবো, মামা স্টে করো, স্টে করো, স্টে স্টে করছে, খেয়ে নে। দেখো দেখো দেখবে কোথায় গেল সন্তু, খুঁজে পাচ্ছ? কাঁদ বিড়ালি খুঁজছিল, বল কাঁদ বিড়ালি এসেছিল, বল কাঁদ বিড়ালি এসেছিল। মামা আমি পায়েস করছি আজকে, অ্যাকচুয়ালি সংক্রান্তি সম্ভবত, আজকে হচ্ছে ইতু বিসর্জন, তো আমাদের ইতু পূজা হয় ইতু বিসর্জন বলে, আমি পায়েস করছি, খিচুড়ি আর পায়েস আজকে রান্না হচ্ছে, তোমাদের দেখাবো। শুধু শুধু তো আজকে রান্না প্রায় কমপ্লিট। আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে যেমন বললাম ইতু পুজো ছিল, ইতু মানে ইতুর বিসর্জন আজকে সংক্রান্তি, তো তার জন্য আমাদের এখানে হয়েছে পায়েস খেজুরের গুড়ের, এদিকে হয়েছে খিচুড়ি, আলু ভাজা, আর এই যে আলু ভাজাগুলো দেখা যাচ্ছে না, আর পাঁপড় ভাজা, একদম নিরামিষ পুরোটাই, খিচুড়ি বেশ ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে খিচুড়ি হয়েছে, আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে পায়েস। এটা ড্যান্স কেপে হচ্ছে মামা, এখানে মামা শুয়ে আছে, আমি মামার কাছে শুয়ে পড়েছি, পড়েছো, চটকে দেবো মামাকে, চটকে দিয়েছো, কেন শুয়ে আছে দেখ না, কেন শুয়ে আছে দেখ না, কানটা একটু কামড়ে দিই না, দে 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 কানটা দে কামড়ে দে, কিছু বলে না আমাকে কান কামড়ে দিলে, চটকে দিয়েছি মামা তাকে। আমরা একটু পরে ইতু বিসর্জন করতে যাব, তোমাদেরকে দেখাবো ইতু বিসর্জন, ঠিক আছে? শুনতে যাবে না, আমরা যাবো, ছন্টু যাবে না, ছন্টু যাবে না, ছন্টুকে কে নিয়ে যাবে? ছন্টুকে নিয়ে গেলে হবে না, পুকুরে পুকুরে ভয় করে ছন্টু, এখানে না হলে সেই কোণে থাকতে নাম কি মামা, দুপুরবেলা রবিবারে এরম চটকানুরি তো মজা আলাদা, এরম করে চটকে দেবো, দুজনেরই হেভি লাগে। ও বাবা, আয় উঠে গেল আমার, মমতো চটকানোর জন্যই তো তোমাকে পুছেছি, আচ্ছা চোট এত খাওয়াই এমনি এমনি, চারিদিকে নরম নরম হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, নাকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমরা সবাই ইতু বিসর্জন করতে বেরিয়েছি, আজকে অনেকেই আছে, এখানেই সামনে পুকুর আছে, তো ওখানেই যাচ্ছি ইতুটা মানে বিসর্জন করে দেবো, আরো সব আছে এদিকে দেখা না। এটা হচ্ছে আমাদের ইতু সরা, সেটা হচ্ছে আমাদের ইতু সরা, কিন্তু আমাদের গাছটা এবারে ভালো বেরোয়নি, কারণ হচ্ছে ইঁদুরে সব এগুলো খেয়ে নিয়েছে।
ঠান্ডা এই ইন্দ্রের সঙ্গে আজ বছর আসে দেখাইছি তোর সঙ্গে চাকছি।